বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার কাটা হবে না। সরকারের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল সারা দেশে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতাদের সংগঠন। সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সেবাদাতারা। আমরা কখনো চাইনি যে আমরা এই ধরনের কোনো একটা কর্মসূচি গ্রহণ করি। আমি আপনাকে ডেভেলপারদের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আমরা ইনশাল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রিত প্রকাশ করছি এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। অনেক অনেক ধন্যবাদ, আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই, সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই।